नमस्कार सुरभि रान्नार तरफ थेके सकलके स्वागत। आमी सुरभि, आमी आबारो चले एसेछि आपनादेर माझे आमार नतुन एकटा रेसिपि निये। एई जे डाँटा शाक, एई जे एई डाँटा शाकेरई आमी आज रेसिपि बानाबो। तार जोन्नो सबार प्रथमे डाँटा शाकटा केटे नेब। এই যে এই শাকটা আলাদা করে নেব। এবারে এই ডাঁটাটা কেটে নেব। এই যে এইভাবে ডাঁটার ছালটা ছুলে নেব। এইভাবে সবকটা ডাঁটা আমি কেটে নেব। সব ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এক টেবিল চামচ তিল 20 থেকে 25 মিনিট জলে ভিজতে দিয়েছিলাম। এবারে এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার মিক্সির জারের মধ্যে ছেঁকে নেওয়া তিলগুলো দিয়ে দিলাম আর দুটো পাকা লঙ্কা আর এক চামচ জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা প্রয়োজনে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 1/4 চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে হালকা ভেজে নেব। এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অপশানাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি এখানে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এবার নুন আর হলুদের গুঁড়োটা ডাঁটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ডাঁটাটা একটু ভাজা ভাজা হতে দেব। চলুন দেখি ডাঁটাটা কতটা ভাজা ভাজা হলো। ডাঁটাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর ডাঁটাটা সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব 1/2 চামচ চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এখানে চিনির ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। এটা গ্রাম্য পদ্ধতিতে বানানো রেসিপি তো তাই আমি চিনির ব্যবহার করলাম। এই অবস্থায় দিয়ে দেব বেটে রাখা তিলটা। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এটা গ্রামের মানুষের খুব পছন্দের একটা খাবার। আমার তিল দিয়ে তৈরি আরও নানান রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। এবার একটু ধৈর্য ধরে তিলটা ডাঁটার সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণ অবধি রান্নাটা করব যতক্ষণ না তিলটা পুরো ভাজা ভাজা হচ্ছে। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি কারণ ডাঁটাগুলো কচি ডাঁটা বলে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন তাহলে ওই তিলের বাটি ধোয়া যে জলটা ওইটা একটু ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় বেশি জল দিলে খেতে ভালো লাগে না। রান্না আমার একেবারে তৈরি। এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম গ্রাম্য পদ্ধতিতে বানানো তিল আর ডাঁটার একটা রেসিপি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই রকমই সব নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।